হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ফার্মাসিস্ট মোহাম্মদ তানিম আহমেদ। আবারও তোমাদের জন্য এসেছে একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব আপডেট ভিডিও। তো জিআরএসসিতে ফার্মাসিস্টের ভ্যাকান্সি বেরিয়েছে গার্ডেন রিসিপ্ট বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 2024/03S, মানে সুপারভাইজার। এখানে রিক্রুটমেন্ট অফ দ্য সুপারভাইজার বলে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, চলছে 6 মার্চ থেকে এবং চলবে 27 মার্চ পর্যন্ত 2024। মানে খুব তাড়াতাড়ি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শেষ হতে চলেছে। কাদের কিভাবে রিক্রুটমেন্ট বেরিয়েছে ফার্মাসিস্টদের, আমরা স্ক্রল করে একদম যদি নিচে চলে যাই তাহলেই দেখতে হবো রিক্রুটমেন্ট অফ ফার্মাসিস্ট। এখানে ফার্মাসিস্টের একখানা পোস্টে রিক্রুটমেন্ট বেরিয়েছে। ক্রাইটেরিয়া কি? ডিপ্লোমা ইন ফার্মেসি আর ইকুইভ্যালেন্ট, এবং তার সঙ্গে সঙ্গে 50% মার্কস, মানে ডিপ্লোমা থাকা যায় এবং ডিপ্লোমায় 55% নাম্বার থাকা যায়। তার সাথে সাথে আর একটা জিনিস ক্রাইটেরিয়া আছে, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ ওয়ার্কিং নলেজ অ্যান্ড স্কিল ইন বেসিক নার্সিং কেয়ার। এখানে মূলত যেটা লাগে সেটা হচ্ছে ফার্স্ট এডের উপরে বেসিক মানে নলেজ থাকা দরকার এবং কম্পিউটারের বেসিক নলেজ থাকা দরকার। তবে এটি একটি স্পেসিফিক কোটার পোস্ট, PWBD। আমরা স্ক্রল করে এখানে যাই, এজ রিল্যাক্সেশনও দেওয়া আছে, SC ST OBC PWBD এরা এজ রিল্যাক্সেশন পাবে। আর এটি রিটার্ন এক্সামিনেশনের মাধ্যমে রিক্রুটমেন্টই হয়। রিটার্ন এক্সামিনেশন কি থাকে এখানে দেখতে পাচ্ছ, পার্ট এ পার্ট বি। পার্ট এ তে থাকে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডেটা অ্যানালাইসিস, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং। আর 80 নম্বরে কি থাকে, ফার্মেসি। রেড কোশ্চেন, স্ক্রল করে যা এখানে দেখতে পাবো ফার্মাসিস্টদের লেখা আছে এখানে ফার্মেসি, ফার্মেসি, ইয়েস এই যে এখানে ফার্মেসি। ফার্মাসিস্টদের এখানে যে ফার্মেসি রিক্রুটমেন্ট বেরিয়েছে তাদের 80 নম্বরে কোশ্চেন হবে ফার্মেসি থেকে, 20 নম্বরে কোশ্চেন হবে নন ফার্মা থেকে। এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আমরা স্ক্রল করে যদি যাই এই জায়গাটা, অল ক্যান্ডিডেট হ্যাভ টু সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু কেরিয়ার সেকশন। জিআরএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি যাও এটাতে বা এটাতে, সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে গিয়ে কারো কোথাও কোনো অসুবিধা হলে বা কিছু জিজ্ঞেস করার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। স্টে টিউনড ফর মোর সাসটেইনিং।